আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর ঈদ এসে গেছে, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনে দই খাবো না সেটা তো আর হয় না, তো আমি ঈদের জন্য স্পেশাল দই বানিয়ে নিব গরুর খাঁটি দুধ দিয়ে। যদি ঘরে পাতা দই হয় তাহলে তো তুলনাই নেই, আর দই আমরা খেতে সবাই খুবই পছন্দ করি। আমি এখানে 3 কেজি গরুর দুধ নিয়েছি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা বরফ ছেড়ে গেলে আমি ভালো করে এটা জাল করে নিব। আমি 15 থেকে 20 মিনিটের মতো এটা জাল করে নামিয়ে নিব। আর দুধ জাল করাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই বলে থাকেন যে দুধ অনেক জাল দিয়ে ঘন করে নিতে হয় দই বানানোর ক্ষেত্রে, এটা ঠিক না। দুধ আপনারা 15-20 মিনিট জাল করে নিয়ে দই বসালেও দেখবেন দই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বসবে। আর দুধটা জাল হতে হতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, আর 1.5 কাপ চিনির মধ্যে 1/4 কাপ পানি দিয়ে এটা জাল করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা যদি দই সাদা খেতে চান তাহলে দুধ চিনির মধ্যে দিয়ে জাল করে নেবেন, আর যদি ক্যারামেল দই খেতে চান অর্থাৎ কালারিং দই খেতে চান তাহলে চিনিটা জাল করে ক্যারামেলের কালার আসলে, আপনারা যে কালারটা খেতে চান সেই পরিমাণে কালার আসলে এটা ঢেলে নিতে পারবেন। তো আমি কিন্তু কালারিং দইটা বানাবো, সেই জন্য আমি চিনিটা জাল করে নিচ্ছি। আর চিনি কিন্তু খুব সুন্দর ক্যারামেলের কালার চলে এসেছে। এবার আমি চুলা হিটটা বন্ধ করে দিলাম, আর আমি দুধ কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। আমি আসলে ঘড়ি কাঁটাটা খুব একটা দেখি নাই, তবে 15-20 মিনিটের মতো হবে এটা আমি জাল করে নিয়েছি। আর জাল করে এটা বেশ সুন্দর ঘনও হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, উপরে হলুদ একটা লেয়ার পড়েছে আপনারা অবশ্য লক্ষ্য করেছেন। এর মধ্যে আমি যে ক্যারামেলটা জাল করে নিলাম সেই ক্যারামেল পুরাটাই দিয়ে আমি আরেকটু জাল করে এটা নামিয়ে নিব। এই তো আমি আরও 2-3 মিনিটের মতো এভাবে জাল করে নিব, তারপরে এটা আমি নামিয়ে নিব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি এটা নামিয়ে নিলাম, নিয়ে আমি দই নিয়েছি, এটা মিষ্টি দই দিব। টক দই দিয়ে যদি আপনারা দই বানান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর আমি যেহেতু মিষ্টি দই দিয়ে বানাচ্ছি অর্থাৎ বীজটা আমি মিষ্টি দই দিচ্ছি বীজের জন্য, সেই জন্য আমি চিনি কিন্তু 1.5 কাপ দিয়েছি। আপনারা যদি টক দই দিয়ে বানান তাহলে 2 কাপের মতো দিবেন যদি মিডিয়াম মিষ্টি খেতে চান, আর যদি মিষ্টি আরও কম বেশি খেতে চান তাহলে যদি বেশি খান বাড়িয়ে দিবেন, কম খালে কমিয়ে দিবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমি দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দুধটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যানের নিচে রেখে নেড়ে চেড়ে নিয়েছিলাম, আমি একটু আঙুল চুবিয়ে দেখলাম এটা একদম উষুম উষুম গরম আছে। এর মধ্যে আমি এই দইটা ঢেলে দিব, আমি পুরাটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিলিয়ে নিতে হবে। এই তো আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি, আর এই দই আমি ইলেকট্রিক দই মেকারে বসাবো। তবে ইলেকট্রিক দই মেকারে যেটা বসবে এটা কিন্তু ঠিক না, এটা যে কোনো মাটির পাত্রে বলেন, প্লাস্টিক বলেন, স্টিল বলেন, যে কোনো পাত্রে এই দইটা এভাবে যদি আপনারা দই দুধ জাল করে নেন তাহলে যে কোনো পাত্রে দইটা খুব সুন্দরভাবে বসবে। আর আমি দই মেকারের বাটিগুলো আগে থেকে ধুয়ে মুছে নিয়েছিলাম, এর মধ্যে আমি এবার ঢেলে দিচ্ছি। আর আমার 12 বাটির সেট, 12 বাটি হওয়ার পরেও এখানে যতটুকু বাজবে সেটা আমি মাটির একটা বাটিতে অর্থাৎ মাটির গ্লাসে আমি বসাবো, সেটাও আপনাদের দেখাবো। এই তো আমি সবগুলাতে এভাবে ঢেলে নিব। আর এটা দেখেই কিন্তু একদম বাজার থেকে যে আমরা কিনে আনি সেরকম কালারই কিন্তু হয়েছে। আমি সবগুলা আমি ঢেলে নিয়েছি, এবার ঢাকনাগুলা লাগিয়ে দিচ্ছি, আর আমি বাকিটা কিন্তু মাটির গ্লাসে ঢেলে এটা আমি নর্মাল ওভেনের মধ্যে রেখে দিয়েছি অর্থাৎ বন্ধ ওভেনের মধ্যে। আর আমি ইলেকট্রিক এটা যে বসাবো এটা কিন্তু আমি 6 ঘন্টার জন্য আমি কারেন্টের লাইন দিয়ে রাখবো, আর যেটা আমি নর্মাল ওভেনে রেখেছি বন্ধ ওভেনে সেটা কিন্তু আমি 8 ঘন্টা পরে বের করে নিব। এই তো এবার আমি কারেন্টের লাইনটা দিয়ে দিচ্ছি, আর আমার দই মেকারটা মিয়াকোর দই মেকার,
এতো আমি লাইন দিয়ে দিলাম, আর আমি 6 ঘন্টা পরে ফিরব। ছয় ঘন্টা পরে আমি ফিরলাম। এবার আমি ঢাকনা খুলে একটা বাটি বের করে আপনাদের দেখাবো এটা জমেছে কিনা। ঢাকনা খুলে নিলাম, এতো এটা কিন্তু বেশ উষুম উষুম গরম আছে বাটিগুলো। এবার দেখাচ্ছি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা জমেছে। আমি একটু কাছে থেকে দেখালাম, এবার কারেন্টের লাইনটা আমি বন্ধ করে দিলাম। আর এটা আমি কিছু টাইম এখানে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে বের করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি চামচ দিয়ে এটা আমি কেটে দেখাবো আপনাদের। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, আর দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এতো আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ আমার দই কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। আর ভিতরের আমি একটু কেটে নিলাম, এটা কিন্তু পানিও বের হয় নাই। আর আমি মাটির গ্লাসে ঢেলে নিয়েছিলাম, আপনাদের বলেছিলাম, এটা কিন্তু আমি 8 ঘন্টা পরে বের করে নিয়েছি। আর এটা আমি এখনও ফ্রিজে রাখি নাই, এটা আমি আপনাদের ওভেন থেকে বের করে দেখাচ্ছি। এটা কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।